আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আজ জাতীয় শোক দিবস, বঙ্গবন্ধু প্রতিকৃতি ও বনানী কবরস্থানে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। 15 আগস্টে হত্যাকাণ্ডে পেছনের কুশীলবদের মুখোশ উন্মোচনের দাবি, তদন্ত কমিশন গঠনের তাগিদ। নভেম্বরের মধ্যে আসছে আরও 7 কোটি টিকা, করোনায় কমছে মৃতের সংখ্যা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টায় 21 সংবাদে আপনাদের সাথে থাকছি আমি তাসনিম আফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21TVonline। আজ শোকাবহ 15 আগস্ট, জাতীয় শোক দিবস। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার কলঙ্কিত দিন। 30 লাখ শহীদের রক্তস্নাত স্বাধীন বাংলা মুখ থুবড়ে পড়ে। সংবিধানের 4 মূলনীতি, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে গুঁড়িয়ে দেওয়ার অপচেষ্টা হয়। কালপরিক্রমায় বঙ্গবন্ধু আত্মস্বীকৃত খুনিদের বিচারের রায় কার্যকর হয়, পালিয়ে থাকা ঘাতকদের ফিরিয়ে আনার প্রক্রিয়াও আছে চলমান। তবে নেপথ্যে কুশীলব আর খলনায়করা এখনও আড়ালে রয়ে গেছে বলে আক্ষেপ বঙ্গবন্ধু সহযোদ্ধাদের। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বঙ্গবন্ধু বাঙালির অবিসংবাদিত নেতা, পদ্মা মেঘনা গৌরী যমুনা অববাহিকার চিরঞ্জীব নাম, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বিশ্ব মানচিত্রে সার্বভৌম লাল সবুজ ভূখণ্ডের স্থপতি। যুদ্ধ বিধ্বস্ত সদ্যজাত দেশ গড়তে বঙ্গবন্ধু নিজেকে স্বাধীনতার মূল মন্ত্র অর্থনৈতিক মুক্তির পরিকল্পনা বাস্তবায়নে উৎসর্গ করেন। তখনই শুরু হয় দেশি বিদেশি ষড়যন্ত্র। দীর্ঘ পরিকল্পনার নীল নকশা অনুযায়ী 75-এর 15 আগস্ট মধ্যরাতে আঘাত হানে বিপথগামী সেনা সদস্যদের খুনিচক্র। রক্তাক্ত হয় ধানমন্ডি 32 নম্বর। সিঁড়িতে নিথর পড়ে থাকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান ও স্বাধীন বাংলাদেশ। নৃশংস ওই হত্যাকাণ্ডের শিকার হন বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, 2 পুত্রবধূ, একমাত্র ভাই শেখ আবু নাসের। বঙ্গবন্ধুর আদরের সন্তান ছোট্ট শিশু রাসেলও ছাড় পায়নি। একই রাতে বঙ্গবন্ধুর অস্তিত্ব নিশ্চিহ্ন করতে স্বজনদেরও খুঁজে খুঁজে হত্যা করা হয়। ইন্ডেমনিটি অধ্যাদেশ দিয়ে রুদ্ধ করা হয় বিচারের পথ। খুনিদের পুনর্বাসন করেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সব জান্তা সামরিক শাসক জিয়া। এরপরও থামেনি ঘাতক দেশবিরোধীরা। 1977 সালে জেনারেল জিয়া সামরিক আদেশে 1972 সালের সংবিধানের প্রস্তাবনা থেকে রাষ্ট্রের 4 মূলনীতি পরিবর্তন করেন। এই হত্যাকাণ্ডের পর জিয়ারহমান সাহেব ক্ষমতায় এসে ইন্ডেমনিটি অ্যাক্ট বিল সংসদে পাশ করার মধ্য দিয়ে বঙ্গবন্ধু হত্যা বিচারের কার্য রুদ্ধ করলেন। বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করলেন এবং এই দেশে যারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি সেই সমস্ত ব্যক্তিত্বদের নিয়ে সরকার গঠন, রাজনৈতিক দল গঠন করলেন। এবং জিয়াউর রহমান রাষ্ট্রীয় 4টি যে স্তম্ভকে বাতিল করে দিল এবং পাকিস্তানি ভাবধারায় সে রাষ্ট্র পরিচালনা করতে শুরু করলো। তার মানে কি? তার মানে বঙ্গবন্ধু হত্যা করে বাংলাদেশকে হত্যা করার চেষ্টা করেছে। বিচারের কাঠ গড়ায় দাঁড় করানো খুনিদের সর্বোচ্চ শাস্তি হয়েছে। নেপথ্যের খলনায়কদের মুখোশ উন্মোচন এখনো বাকি। এই যারা নেপথ্য নায়ক, যারা মূল কারিগর, তাদের ব্যাপারে তদন্ত হওয়া উচিত এবং জনসমক্ষে তাদের বিচার হওয়া উচিত বলে আমি মনে করি। একটা কমিশন গঠন করা হোক, সেই কমিশন তদন্ত করুক, দেখেন যে এটা বিরাট গ্যাং ছিল যারা বঙ্গবন্ধুকে হত্যা এবং আমার স্বাধীনতাকে, বঙ্গবন্ধুকে হত্যা মানে স্বাধীনতা হত্যা, বঙ্গবন্ধু জন্ম না হলে তো আমরা স্বাধীন থাকতাম না। ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে যে নেতা গেয়েছেন বাঙালির জয়গান, সে বাংলার আকাশে বাতাসে মিশে মৃত্যুহীন মহাপ্রাণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।
এদিকে জাতীয় শোক দিবসে জাতির পিতার প্রতিকৃতি ও বনানী কবরস্থানে স্বজনদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোরে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর সামরিক বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সেখান থেকে যান বনানী কবরস্থানে শ্রদ্ধা জানান বঙ্গমাতা ফজিলতুন্নেসা মুজিব সহ 15 আগস্টের কালরাতে নিহত পরিবারের সকল সদস্যদের প্রতি। দোয়া করেন তাদের আত্মার মাগফিরাত কামনায়। পনেরোই আগস্ট হত্যাকাণ্ডের পেছনে কুশীলবদের মুখোশ উন্মোচনে তদন্ত কমিশন গঠনের তাগিদ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে জাতিপিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। সকালে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর উন্মুক্ত করে দেয়া হয় সর্বসাধারণের জন্য। এ সময় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ সহ দলের অঙ্গ সংগঠনের নেতারা শ্রদ্ধা জানায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যে কুশীলবরা নেপথ্যে বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত ছিল তদন্ত কমিশন করে স্বরূপ উন্মোচন করা উচিত। সঙ্গে সঙ্গে জাতির পিতার হত্যাকাণ্ডের তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তুলতে না পারা বঙ্গবন্ধুর অনুসারী নেতৃত্বের সেটাও নতুন প্রজন্মকে জানাতে হবে। মিথ্যা তথ্যের ভিত্তিতে আশ্রয় ও নাগরিকত্ব নেয়া বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীর বিষয়ে যাচাই বাছাই করছে যুক্তরাষ্ট্র সরকার। সেখানে তার নাগরিকত্ব বাতিল হলে দেশে এনে রায় কার্যকর করা হবে, একথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। এর আগে বঙ্গবন্ধু কর্নারে অবক্ষয় মূর্তিতে আগস্টে শহীদদের প্রতি শ্রদ্ধা এবং মন্ত্রণালয় প্রাঙ্গণে তিনটি গাছের চারা রোপণ করেন মন্ত্রী। পরে সাংবাদিকদের জানান খুনিদের প্রধান আশ্রয়কেন্দ্র কানাডার আইনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডকে সমর্থন করে না, তাই আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরী ধুরীকে ফেরানোয় জটিলতা রয়েছে। বাকি তিন খুনির সন্ধান জানা নেই উল্লেখ করে আত্মগোপনে থাকা খুনিদের তথ্য দিতে প্রবাসী বাঙালিদের প্রতি অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী। There are five absconding fugitive killers, self-confessed killers. We know the location of two of them. One is in Canada, Noor Chaudhary. Another in the US. USA, that guy got the work permit, the residency through all false, submission of false information. Now the US government has been convinced. They are evaluating whether those informations are false. The Attorney General is looking into it. And our belief that once they find out the truth of it, his citizenship will be resigned. একটি সুনির্দিষ্ট রোডম্যাপ নিয়েই দেশের মানুষকে করোনার ভ্যাকসিন প্রদান নিশ্চিতে কাজ করে যাচ্ছে সরকার, বলেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন চীন থেকে কেনা 7 কোটি টিকা নভেম্বরের মধ্যে এসে পৌঁছাবে। আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। বিভিন্ন দেশ ও উৎস থেকে টিকা সংগ্রহের কারণে আগামী 6 মাস নিরবিচ্ছিন্নভাবেই অব্যাহত থাকবে টিকার সরবরাহ। কাজেই সরকারের গণটিকা কার্যক্রম বাস্তবায়ন ও সরবরাহ নিয়ে বিভিন্ন মহলের সমালোচনা অযৌক্তিক। টিকা গ্রহণে জনমানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আশাব্যঞ্জক বলেই একটি মহল এটিকে ভালো চোখে দেখছে না। ইস্যু খোঁজার অপপ্রয়াসের অভিযোগ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর। এ নিয়ে অপপ্রচার থেকে বিরত থাকার জন্য আমি স্বার্থান্বেষী মহলকে বলতে চাই যে আজকে এইসব অপপ্রচার করে দেশের মানুষকে বিভ্রান্ত করবেন না। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আশ্বস্ত করেন টিকার এখনো সংকট নেই, আগামীতেও হবে না। আগামী দিনের পরিস্থিতি খারাপও হতে পারে, ভয়াবহও হতে পারে, সব কিছু মাথায় রেখে আজকে টিকা কার্যক্রম সেটা ছক তৈরি করেছে, রোডম্যাপ তৈরি হয়েছে, টিকা কার্যক্রমে রোডম্যাপ তৈরি করা আছে যাতে দেশের সকল মানুষকে টিকা দেওয়া যায়। এমনকি শিক্ষা প্রতিষ্ঠানে খুলে দেওয়ার আগে শিক্ষা প্রতিষ্ঠানেও
টিকা কার্যক্রম চলতে থাকবে। একই অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন কোভ্যাক্সের পাশাপাশি চীন থেকে কেনা 7 কোটি টিকা নভেম্বরের মধ্যে এসে পৌঁছবে। আমরা চীনের থেকে 7 কোটি টিকা নভেম্বরের মধ্যে পাব, কোভ্যাক্স থেকে পাব এবং আরো অন্যান্য জায়গা থেকে আমরা আনার চেষ্টা করছি। টিকার কার্যক্রম বেগবান হবে এবং আমাদের দেশের মানুষ সুরক্ষিত হবে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। করোনা 24 ঘন্টায় আরও 178 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 23,988। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 32,810 জনের নমুনা পরীক্ষা, শনাক্ত 6,885। মোট শনাক্ত 14,12,218। নতুন 7,805 জন সহ সুস্থ হয়েছেন 12,81,327 জন। ঢাকা বিভাগে মারা গেছেন 67 ও চট্টগ্রাম বিভাগে 45 জন। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমে দাঁড়িয়েছে 20.66%। সংবাদে নিচ্ছি বিরতি, বিরতির পর যা থাকবেন। মানসিংহে ত্রিশালের সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত, আহত 14। আপনারা দেখছেন সকাল 9:21 সংবাদ। মানসিংহ ঢাকা মহাসড়কের ত্রিশাল এলাকায় সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছে, এ সময় আহত হয়েছে 14 জন। গতরাতে ত্রিশালের বৈলর পুকুরপাড় এলাকা ঢাকা থেকে ছেড়ে আসা হালুয়াঘাটগামী ইমাম পরিবহনের বাস পেছন থেকে সিমেন্ট বোঝাই ট্রাককে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে 2 জন ও হাসপাতালে নেওয়ার পর আরও 2 জন মারা যায়। খবর পেয়ে ত্রিশাল পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা চালায়। আহতদের উদ্ধার করে মানসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১৯৭৬ সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুর প্রথম মৃত্যুবার্ষিকী পালন করতে গিয়ে কিশোরগঞ্জের ভৈরবে গ্রেফতার হন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের 22 নেতাকর্মী। কেউ 1 বছর, কেউ 6 মাস, কেউ বা 3 মাস পর কিশোরগঞ্জ ও ময়মনসিংহ কারাগার থেকে মুক্তি পান। স্মৃতিচারণে তারা জানান অনেকেই মারা গেছেন নানা রোগে আক্রান্ত হয়ে। ভৈরব প্রতিনিধি ইসফাক আহমেদ বাবুর রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাসরিন। বঙ্গবন্ধুর প্রথম শাহাদাত বার্ষিকী পালনে ভৈরবের হাজী আসমত কলেজের শহীদ আশুরঞ্জন ছাত্রাবাসে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। নেতৃত্বে ছিলেন তৎকালীন থানা যুবলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফখরুল আলম আগাস। মিলাদ মাহফিল শুরুর ঠিক আগেই ভৈরব থানার প্রায় 30 জন পুলিশ সদস্য ছাত্রাবাসটি ঘিরে ফেলে। এরপর তারা লাঠি দিয়ে পেটাতে থাকে সবাইকে। কারণ জানতে চাইলে ফখরুল আলম আগাসকে বেধড়ক পিটায় তারা। এরপর গ্রেফতার করা হয় তাকে। তার হত্যাকাণ্ডের প্রতিবাদ করার নৈতিক দায়িত্ব আমি অনুভব করছি। এখানে আমার দ্বারা যতটুকু করা সম্ভব ছিল আমি যতটুকু করছি। এখানে এইভাবে যদি রিস্ক নেওয়া যদি সারা দেশেই করত তাহলে তো তাড়াতাড়ি মানে একটা প্রেক্ষাপট চেঞ্জ হইতে পারত। সেদিন গ্রেফতার হওয়া ছাত্রলীগ কর্মী আসাদুজ্জামান ফারুক বলেন, 1976 সালে সামরিক সরকারের ভয়ে বঙ্গবন্ধু নামটি উচ্চারণ করা যেত না। 22 জন প্রথমে সাহসী উদ্যোগ নিয়েছিলেন বলেও জানান তিনি। 4টা বাজার হয়তো 5-10 মিনিট আগে হঠাৎ করে বারিন্দা থেকে চেয়ে দেখলাম অন্তত 30-40 জন পুলিশ আমাদেরকে ঘেরাও করে ফেলেছে, আমাদের হোস্টেলে প্রবেশ করলো এবং সবাইকে জোরও করলো, একসাথে বললো হাত উপরে রেখে আপনারা সবাই একসাথে দাঁড়ান। তখন আমরা কিছুই বুঝতে পারছিলাম না, আমরা সরকারের কাছে কিছু চাই না, আমরা একটা স্বীকৃতি চাই। ওই সময় ছাত্রলীগ কর্মী রসরাজ শাহ জানান, মৃত্যু ভয়কে উপেক্ষা করে সারা রাত জেগে শহরের বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো হয়। আকাশ ভাইয়ের নির্দেশনায় আমরা সমস্ত রাত্রব্যাপী আমরা 3 জন আমরা পোস্টারিংয়ে ব্যস্ত ছিলাম। আর আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা রুহুল আমিন বলেন, এত নির্যাতনের পরেও সেদিনের ঘটনা মনে হলে এখনও মনে আনন্দের জোয়ার জাগে। এখানে ভৈরবের থানার লকআপে ছোট্ট একটা লকআপে আমাদেরকে 22 জনকে ঠাসাঠাসি করে ঢোকানো হলো। আমাদের মনে একটা কষ্ট ছিল না, একটা আনন্দ ছিল যে বঙ্গবন্ধুর জন্য আমরা বঙ্গবন্ধুর মিলাদ পার্টির কাছে আমরা জেলে গেছি। এটা একটা আনন্দের ব্যাপার ছিল, যেমন আজকে এটার জন্য আমরা অনেক গর্ববোধ করি। 22 জন সাহসী যোদ্ধার মধ্যে এখন বেঁচে আছেন 17 জন, নানা রোগে শোকে মারা গেছেন 5 জন। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। আবারও নিচ্ছি বিরতি, ফিরে এসে যা থাকছে। আফগানিস্তানের প্রধান শহর মাজারি শরীফ দখলে নিয়েছে তালেবান বাহিনী।
আর এর সাথে শেষ করছি সকাল 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। আজ জাতীয় শোক দিবস, বঙ্গবন্ধু প্রতিকৃতি ও বনানী কবরস্থানে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। 15 আগস্ট হত্যাকাণ্ডের পেছনে কুশীলবদের মুখোশ উন্মোচনের দাবি, তদন্ত কমিশন গঠনের তাগিদ। নভেম্বরের মধ্যে আসছে আরও 7 কোটি টিকা, করোনায় কমছে মৃতের সংখ্যা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন একুশে-টিভি.কম এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 12:00 দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদে থাকুন, একুশের সাথে থাকুন।